আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও আরও একবার স্বাগত সবাইকে আমাদের এই ফিট হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো, যে টপিকসের মাধ্যমে আপনারা চিরদিনের জন্য আপনাদের হেয়ার ফল সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। মানুষের বর্তমান সময়ে এত পলিউশন এবং খাবারে এত পরিমাণ সমস্যা, যার ফলে হেয়ার ফল নাই এরকম কোনো ছেলে এবং মেয়েরা নেই। আসলে মেডিকেলের দিক থেকে, হরমোনাল দিক থেকে ছেলেদেরই হেয়ার ফল হওয়ার কথা, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মেয়েদেরও আজকাল অনেক হেয়ার ফল হচ্ছে। তাই হেয়ার ফলের গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকে আমরা কীভাবে ন্যাচারাল ওয়েতে হেয়ার ফল সলিউশন করা যায় সেটাই দেখব। মানুষের শরীর আসলে এতই সেন্সিটিভ, যেটাকে আপনার যদি সঠিকভাবে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জ না করেন, তাহলে কোনো ক্রমেই যে কোনো ডিজিজ কিংবা হেয়ার ফল এটা থেকে রক্ষা পাওয়া পসিবল নয়। হেয়ার ফল রুখতে হলে আপনাদেরকে রুট কজ জানতে হবে, এবং সেই রুট থেকে আমাদের একটার পর একটা সমস্যার সমাধান করতে হবে। রুট কজের মধ্যে যে কারণগুলো রয়েছে সেটা হলো আপনাদের প্রথমে যে কারণগুলো রয়েছে সেটা আপনাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনাদের ভিতর থেকে, অর্থাৎ মূল থেকে আপনাদের ভালো হয়ে আসতে হবে। তাহলে আপনাদের এই দামি দামি শ্যাম্পু, অনেক ভিডিও দেওয়া আছে ইন্টারনেটে, বাট আপনারা রুট কজ সমাধান না করে কোনো উপকার পাবেন না। কারণ আপনারা যদি একটি গাছের গোড়াতে যদি পানি না দেন, ভালো মাটি না হয়, তাহলে সেই গাছের পাতা কিংবা ফল গজায় না। তো অবশ্যই আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমাদের ভিতর থেকে আমাদের শরীরের ভিতর থেকে ইনার যে প্রবলেমগুলো আছে, ইনার যে সমস্যাগুলো আছে, সেগুলো সলিউশন অ্যাট ফার্স্ট করতে হবে। অতএব বন্ধুরা, আজকে বলতেছি যে ইনার যে সমস্যা, তার মধ্যে অনেক সমস্যা থাকে। অনেকের গ্যাস্ট্রিক প্রবলেম থাকে, অনেকের পুষ্টিহীনতায় ভুগতে থাকেন, আমিষের পরিমাণ শরীরে কম থাকে, বিভিন্ন সমস্যা থাকে। অতএব আপনাদেরকে আমি এখন বলতে যাচ্ছি যে আপনাদেরকে প্রথমে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, এবং ইনার যে যত প্রবলেম সেগুলো পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের সর্বপ্রথম যে স্টেপ সেটা হলো ফাস্টিং। অবশ্যই আপনাদের রোজা রাখতে হবে, বা উপবাস যেটা বলে, উপাস থাকতে হবে। ফাস্টিং অর্থাৎ আপনাদের মিনিমাম 16 থেকে 17 ঘন্টা ফাস্টিং করতে হবে, যেটার মাধ্যমে আপনাদের শরীরের কোষগুলো পরিষ্কার হবে এবং আপনারা শরীরের প্রতিটা কোষের শক্তি ফিরে পাবে। এরকম আপনাদের নিয়মিত ফাস্টিং করতে হবে। ফাস্টিং ছাড়া আর অন্য কোনো পথ নেই, আপনাদের অবশ্যই এটা ফলো করতে হবে। আপনারা
যদি রাত বিকাল 6টা খাওয়ার শেষ করেন তাহলে সকাল ওদিকে 10টা কিংবা 11টা খাবেন, 7টা শেষ করলে সকাল 12টা খাবেন। এভাবে 16 থেকে 17 ঘন্টা মিনিমাম আপনাদের ফাস্টিং করতে হবে। ফাস্টিং করার মাধ্যমে আপনাদের কোষ পরিষ্কার হবে। অবশ্যই দ্বিতীয় যে স্টেপে কথা বলবো সেটা হলো এনেমা করা। এনেমা অবশ্যই আপনাদের করতে হবে। এনেমা করার মাধ্যমে আপনাদের এখানে বিভিন্ন জায়গায় এনেমা কিট পাওয়া যায়, যেটার মাধ্যমে আপনারা বায়ুপথ থেকে এনেমার নলটা ঢুকিয়ে আপনারা সেটাকে কফি এনেমা করতে পারেন কিংবা পানি এনেমাও করতে পারেন। এটা করার মাধ্যমে ভিতরের অর্থাৎ আপনার যে কোলন, কোলনটা ভিতর থেকে পরিষ্কার করতে হবে। কোলন যদি পরিষ্কার না হয় অর্থাৎ আপনার কোলনে যদি সমস্যা থাকে তাহলে কখনোই চুল পড়া অর্থাৎ হেয়ার ফল ঠিক হবে না। তাই অবশ্যই আপনাদের এনিমিয়া করতে হবে। এনিমিয়া চলবে এই হেয়ার ফল ফাস্টিং শুরুর প্রথম 21 দিন অবশ্যই এনিমিয়া চালিয়ে যেতে হবে। নেক্সটে আপনারা প্রতি সপ্তাহে একবার করে এনিমিয়া করবেন। এনিমিয়া কোনো মারাত্মক কিছু নয়, এটা একটা হেলদি পদ্ধতি। আপনার ভিতরের অর্থাৎ পেটের মধ্যে যত দূষিত পচা খারাপ যত জিনিস আছে এগুলো বের হয়ে যাবে। তাই এনেমা করার পরে আপনারা নেক্সট যে স্টেপ আছে সেটা হলো ভেজা কাপড়, ওয়েট প্যাক। ভেজা কাপড় অবশ্যই আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ 3টি সাদা গামছা জাতীয় ভেজা কাপড়। আপনারা কী করবেন, একটা প্রথমে প্যাটে আপনাদের বেলিতে বাঁধবেন, আর একটা পট্টি কাপড়ের পট্টিটা গলায় বাঁধবেন, এবং নেক্সট এটি আপনারা মাথায় বাঁধবেন। মাথায় বেঁধে আপনারা মিনিমাম আধা ঘন্টা রেখে দেবেন। এভাবে এটা ভেজা কাপড়টে আপনারা মিনিমাম 3 মাস রাখতে হবে এরকম, তারপরে ধীরে ধীরে কমিয়ে দেবেন। ভেজা কাপড় বাঁধলে কী হবে, আপনারা জানেন যে বডির যে টেম্পারেচার কোথায় ঠান্ডা থাকলে সেখানে এক ধরনের ব্লাড ফ্লো হয়, কোথায় গরম থাকলে সেখানে আর এক ধরনের ব্লাড ফ্লো, অর্থাৎ শরীরে একই সাথে 2টা টেম্পারেচার মেনটেন করলে ব্লাড ফ্লো বেড়ে যায়। এখানে হেয়ার ফলের যে মূল যে থিওরি সেটাই হলো, যদি মাথায় যদি ব্লাড ফ্লোটা বেড়ে যায় অবশ্যই আপনার হেয়ার ফলটা কমে যাবে। তা মাস্ট বি আপনাদের ওয়েট প্যাক দিতে হবে, গামছা দিয়ে বাঁধুন কিংবা যেভাবেই পারেন সুতির কাপড় দিয়ে, সাদা সুতির কাপড় দিয়ে বাঁধতে পারেন। অবশ্যই এটা কন্টিনিউ করতে হবে। তারপর আছে খাবারের বিষয়। আপনাদেরকে খাবার বিষয়ে বলা হচ্ছে যে অবশ্যই ন্যাচারাল ফুড খাবেন, ন্যাচারাল ফুড ছাড়া কোনো উপায় নেই। একমাত্র ন্যাচার থেকে আসা খাবারেই আপনার ডায়েটটাই ফলো করবেন। এই ডায়েটের বিষয়ে বলতে গেলে বলা হয় যে সহজ ভাষায় বলতে হয় যেটা আপনারা লিভিং ফুড অর্থাৎ জীবিত যে খাবার সেটা অবশ্যই খাবেন। প্রথম স্টেপ লিভিং ফুড, অবশ্যই আপনাদের জীবিত খাবার খেতে হবে। যে খাবারের মাধ্যমে যেমন আপনারা খেতে পারেন ভেজিটেবলস, শাকসবজি তাজা কিনে সেটাকে ব্লান্ড করে এই ভেজিটেবলের জুস খেতে পারেন, খুবই ভালো। কিংবা ভেজিটেবল তেল ছাড়া রান্না করে খেতে পারেন, খুব অল্প মশলা আপনারা পাক করে খেতে পারেন। তারপর আপনারা খেতে পারেন বন্ধুরা হোলসাম ফুড অর্থাৎ যে সমস্ত খাবারে আপনার নেচার থেকে আসা টোটাল, যেমন চাল, যদি আপনারা চাল
রান্না করে খেতে চান, তাহলে সেটা কী হতে হবে? অবশ্যই ওটার যেন ন্যাচারাল যে গ্রিন গ্রেভিটা থাকে, অবশ্যই সেটা যেন থাকে, অর্থাৎ একেবারে সাদা কোনো কিছুই খাবেন না, সাদা কোনো জিনিসই ভালো না। গম খাবেন, যে রুটিটা খাবেন সেটা অবশ্যই গম নিজেরা কিনে ভাঙিয়ে নিয়ে খাবেন অবশ্যই। তারপর খেতে পারেন কোকোনাট, নারকেলের পানি খেতে পারেন। নারকেলের পানি খাওয়ার পর আপনারা ভেজিটেবল যে কোনো কিংবা সালাদ, রেগুলার সালাদ খেতে পারেন। আপনার লেবু পানি, জিঞ্জার, হানি দিয়ে একটা টি তৈরি করে সেটা খেতে পারেন। সো বন্ধুরা, অবশ্যই আপনাদের বুঝতে হবে এখানে ন্যাচারাল খাবার কথাই বলা হচ্ছে, এবং যে সিজনে যে ন্যাচারাল ফল পাওয়া যায় অবশ্যই আপনারা এর উপর জোর দিবেন। কোথাও ভেজাল খাবার, সার দেওয়া খাবার, প্যাকেটজাত খাবার, অর্থাৎ বাইরের প্যাকেটজাত কোনো খাবার, তেল, এগুলো খেতে পারবেন। এগুলো সবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অবশ্যই বাদ দিতে হবে। এক্ষেত্রে আমি বলতেছি যে কীভাবে খাবেন, সকাল 10টার সময় আপনি একটা ডাবের পানি খান, কিংবা ভেজিটেবলের জুস খেতে পারেন এক নম্বরে। দ্বিতীয় নম্বরে, দুপুরে আপনারা যেটা রান্না করে নিয়ে যাবেন সেটা খেতে পারেন, ভেজিটেবল এবং নর্মাল ভেজিটেবল, যেমন সেটা হতে পারে পেঁপে এবং অন্যান্য 3-4 পাতা ভেজিটেবল মিক্সড করে একটা সবজি খিচুড়ি বানিয়ে নিয়ে যেতে পারেন, যেটা তেল ছাড়া, রিফাইন্ড তেল খাওয়া যাবে না, কোনো প্রকার তেল খাওয়া যাবে না। সেই রিফাইন্ড তেল বাদ দিয়ে আপনারা তার পরিবর্তে কোকোনাট, নারকেলের যে শাঁসটা থাকে সাদা অংশটা, সেটা সেটা দিয়ে সেটা এটার মধ্যে দিয়ে রান্নার পরে অবশ্যই এটা মাখিয়ে নিতে পারেন, এটা খুবই স্বাস্থ্যসম্মত। তারপর বিকেলবেলা যদি আপনারা দুপুরে ভাত খান, এই যে সবজি খিচুড়িটা খান, তাহলে বিকেলে অবশ্যই আপনারা সালাদ খাবেন, একটা ন্যাচারাল সালাদ খাবেন, 3-4 পদের বিভিন্ন গ্রিন, তারপর ভেজিটেবলস, ক্যারোট, আপনারা গাজর মিক্স করতে পারেন, তারপর কুকুম্বার যেটাকে শসা বলে সেটা মিক্স করে অবশ্যই একটা সুন্দর একটা সালাদ তৈরি করে এটা খেতে পারেন, এবং সেটা অবশ্যই আপনারা 6টার মধ্যে শেষ করবেন খাবারটা। তাহলে ন্যাচারাল খাবারটা যে কত গুরুত্বপূর্ণ বন্ধুরা তা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ন্যাচারাল খাবার আপনাদের অবশ্যই খেতে হবে, লিভিং ফুড যেটা বলছি। তারপরে অর্থাৎ আপনারা প্লান্ট বেসড খাবার খাবেন, অর্থাৎ আপনারা মাছ মাংস, অর্থাৎ যেসব খাবারে জীবন আছে সেটা বাদ দিবেন, কারণ এগুলা আসলে দ্রুত হজম হয় না, অনেক ঝামেলা থাকে। অর্থাৎ এক কথায় বলা যায়, যদি আপনাদের হেয়ার ফল যদি রুখতে চান, অবশ্যই যেটা খাবেন সেটা ডাইজেস্ট হতে হবে, এক ফোঁটাও যেন আপনার ডাইজেশনের ফলে এটা আপনার পায়খানার প্রক্রিয়া, পয় নিষ্কাশন যেন বাধাগ্রস্ত না, এটা বুঝতে হবে আপনাদের। কোনো ধরনের মশলা, মাছ, আন্ডা, অর্থাৎ ডিম এবং দুধ জাতীয় খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দুধ জাতীয় খাবার পরিবর্তে আপনারা কী খাবেন? কোকোনাট অয়েল, নারকেলের যে শাঁস আছে সেটা দিয়ে একটা ন্যাচারাল ওয়েতে দুধ বানানো যায়, সেটা অবশ্যই আপনারা খেতে পারেন। নেক্সট যে স্টেপটা আসছে ন্যাচারাল পদ্ধতিতে, সেটা হলো ছানভাত। অবশ্যই বন্ধুরা আপনারা সূর্যের আলোতে রেগুলার 20 থেকে 30 মিনিট ছানভাত করবেন, অর্থাৎ সূর্য স্নান করবেন। আপনাদের যারা মেয়েরা আছেন
তারা ড্রেস পরে, সাদা ড্রেস পরে রোদে বসতে পারেন 20 মিনিট একটা সাইডে, আবার 20 মিনিট ঘুরে অন্য সাইডে আপনারা সানবাত করবেন। কারণ সানবাতের ফলে আপনাদের চুলের জন্য সানবাতটা খুবই উপকার এবং আপনার শরীরের জন্য খুবই উপকার অবশ্যই, এই জন্য সানবাত করতে হবে। নেক্সট যে স্টেপ আছে সেটা হলো, যদিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, তবুও সব ডাক্তারাই বলে থাকে যে এটা, আসলে আমি বলতে চাচ্ছি এই ভিডিওর এক্সট্রা যে বোনাস যে আর টিপসগুলো দেবো আজকে, সেটা হলো আপনাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে। উইদাউট এক্সারসাইজ ছাড়া কিন্তু আপনার কখনোই মাথায় ব্লাড ফ্লোটা কম হবে, এই জন্য এক্সারসাইজ করবেন রেগুলার। 1 ঘন্টা করতে পারলে খুবই ভালো, হজম প্রক্রিয়া তাতে বৃদ্ধি হয়। তা নাহলে মিনিমাম আধা ঘন্টা হার্ড ওয়ার্ক করবেন, অর্থাৎ এক্সারসাইজ করবেন। আপনার সকালে হিট ব্যায়াম করতে পারেন, দৌড়তে পারেন। হিট ব্যায়াম 10 মিনিট করলেন আর 20 মিনিট রিল্যাক্সের অন্যান্য ব্যায়ামগুলো করতে পারেন। আপনার ওয়েট লিফটিং করতে পারেন। তারপরে বন্ধুরা যে নেক্সট বোনাস সেটা হলো, আপনাদের অবশ্যই সঠিক সময়ে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে। ঘুম ছাড়া কিন্তু কোনো কিছুই পসিবল না বন্ধুরা। সঠিক ঘুমালে অবশ্যই আপনার যদি রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত ঘুমান, তাহলে আপনাদের চুলের জন্য এবং টোটাল স্বাস্থ্যের জন্য আপনার জন্য খুবই উপকার। তাহলে আপনাদের চুলে যে মেলানিন এবং রাত্রে সঠিক সময়ে ঘুমানোর ফলে যেসব হরমোন রিলিজ হয়, সেটা আপনাদের চুলের জন্য এবং আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ভালো ঘুমের জন্য এবং সবসময় চিন্তা করবেন টেনশন ফ্রি থাকার জন্য। অবশ্যই টেনশন ফ্রি থাকবেন, টেনশনের উপর বড় রোগ নেই, অবশ্যই টেনশন ফ্রি। দুনিয়াতে কতদিন বাঁচবেন? মনে করবেন যে আমার কিছুই চাপ হওয়ার নাই, যত বড় টেনশন, অফিসের চাপ, বাইরের চাপ, এটা থেকে অবশ্যই দূরে রাখবেন বন্ধুরা। পরবর্তী যে নেক্সট যে আপনাদেরকে বলবো বোনাস যে টিপসগুলো দিব, সেটা হলো অবশ্যই আপনারা নিম পাতা গাছ থেকে একবারে সবুজ অর্গানিক নিম পাতাটা নেবেন, সেটাকে আপনারা পেস্ট করে চুলে লাগাবেন। এটা আপনারা সপ্তাহে 2 দিন লাগাতে পারেন এই টাইমটাতে। নেক্সট যে টিপস সেটা হলো, আপনাদের খাঁটি নারকেল তেল ব্যবহার করবেন চুলে। অর্থাৎ এই যে বোনাস যে টিপসগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু উপরের যে স্টেপগুলো বললাম 6-7টি স্টেপ, এগুলো যদি সঠিকভাবে না করেন তাহলে এর কোনো কার্যকারিতা থাকবে না। আপনারা এই যে বোনাস টিপস হিসেবে যে খাঁটি নারকেল তেলের কথা বলছি, অবশ্যই আপনাদের মাথায় খাঁটি নারকেল তেল দিবেন। খাঁটি নারকেল তেল ছাড়া চুল কখনোই টিকে থাকবে না। এটা অর্থাৎ আপনারা যেটা গাছ থেকে পাড়া অর্গানিক নারকেল কিনে ওটা থেকে নিজেরাই তেল বানাবেন, তেল বানিয়ে ওটা ব্যবহার করবেন। বাইরে কেনা কোনো নারকেল তেল এগুলো ব্যবহার করবেন না, কারণ বাংলাদেশের সমস্ত নারকেল তেল কেমিক্যাল, এই যে জুঁই, বিভিন্ন ব্র্যান্ডের যে তেলগুলো আছে এগুলো সবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ দেখা যায় একটা নারকেলের দামে 30 থেকে 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 90 টাকা পর্যন্ত দাম একটা নারকেলের। সেখান থেকে কোম্পানি কীভাবে আপনাকে এত সুন্দর প্যাকেটজাত করে এত অল্প টাকায় দেয়, এটা আপনাদের বুঝতে হবে বন্ধুরা। আপনাদের অবশ্যই আমাদের সেই পূর্বপুরুষরা যা করেছে, অর্থাৎ ন্যাচারে ফিরে গেছে, সবাইকে ন্যাচারাল ওয়েতে চলতে হবে বন্ধুরা। তারপর নেক্সট টিপস হলো, অবশ্যই আপনারা চুলে শ্যাম্পুর কথা ভাবছেন, অবশ্যই আপনাদের ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করতে হবে। ন্যাচারাল শ্যাম্পু ছাড়া কোনো গতি নেই। ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করবেন, তাও সপ্তাহে একবার, আর যাদের খুব খারাপ অবস্থা চলে তারা অবশ্যই 2 বার দেবেন। বেশি শ্যাম্পু ইউজ করা ভালো নয়। শ্যাম্পুর বিষয়ে বলতেছি বন্ধুরা, আপনারা শিকাকাই নিতে পারেন 200 গ্রাম, রিডিয়া 200 গ্রাম নিতে পারেন এবং আমলা 200 গ্রাম। এগুলোকে গুঁড়ো করে পেস্ট করে, এবং ফ্ল্যাক্সিড নিতে পারেন,
এগুলো সমস্ত কিছু আপনারা গুঁড়ো করে ভিজিয়ে রাখবেন, এবং এর সাথে আর একটা শ্যাম্পুর সাথে আর একটা ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা হলো মেথি। মেথিও দিবেন, অর্থাৎ শিখেকাই, রিডিয়া, আমলা এবং মেথি, এগুলো পেস্টটা রাতে ভিজিয়ে রাখবেন সকালে উঠে, এটা একটু গরম করবেন, 2-3 মিনিট গরম করে গরম অবস্থায় সেকে আপনার এটা বোতলজাত করে রেখে দিতে পারেন, 3 মাস 1 মাস পর্যন্ত ইউজ করতে পারেন। সো দেখবেন যে খুবই ভালো একটা ফিল পাবেন ন্যাচারাল ওয়েতে। বন্ধুরা, একে একে সমস্ত স্টেপই বলা হয়ে গেল, এবং এখন বলতেছি যেগুলো আজকে যত স্টেপ ছিল তা একসাথেই বলে যাচ্ছি, দেখাচ্ছি, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কি করবেন। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা আরও ন্যাচারালভাবে ভালো থাকতে হলে কী করতে হবে এগুলো নিয়ে আরও অনেক ভিডিও আসবে, যদি আপনারা সাপোর্ট দেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো ভিডিও পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বন্ধুরা ভালো থাকবেন।